করোনারি অ্যাঞ্জিওগ্রাফি একটা খুব সিম্পল টেস্ট, তো তাতে লাইফ রিস্ক একদমই নেই বললেই চলে। ব্লকেজ যদি 70%-এর নিচে থাকে তবে তাতে ওষুধের মাধ্যমেই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যায়, তাতে স্ট্যান্ড বসাবার বা অন্য বেলুন করার কোনো দরকার পড়ে না। বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো করোনারি অ্যাঞ্জিওগ্রাফি কাদের করতে হয়। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি নামটা আমরা সবাই শুনেছি। অ্যাঞ্জিওগ্রাফি অ্যাকচুয়ালি একটা টেস্ট। অ্যাঞ্জিওগ্রাফি টেস্টের মাধ্যমে আমরা দেখি হার্টের মধ্যে কোনো শিরাতে ব্লকেজ আছে কি না। আমাদের হার্টে তিনটে শিরা থাকে, এলএডি, এলসিএক্স, আরসিএ, মেজর শিরা, এই তিনটেই থাকে। এখন এর মধ্যে কোনো ব্লকেজ আছে কি না সেটা দেখার জন্যে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি একটা খুব সিম্পল টেস্ট, এতে কোনো ব্লাড লস হয় না, পেশেন্টকে অ্যানেসথেসিয়া দেওয়া হয় না, আর পেশেন্টকে অজ্ঞানও করা হয় না, আর পেশেন্ট যে পুরো টেস্টটার সময়েই পেশেন্ট নিজেই দেখতে পারে কীভাবে টেস্ট হচ্ছে, তো তাতে লাইফ রিস্ক একদমই নেই বললেই চলে। অ্যাঞ্জিওগ্রাফি আমরা রেডিয়াল আর্টারিতে করে থাকি, রেডিয়াল আর্টারির মাধ্যমে, তার মধ্যে দিয়ে ক্যাথেটার নিয়ে ডাই পুশ করে পুরো হার্টের পিকচার নেওয়া হয়। তো অ্যাঞ্জিওগ্রাফিতে 5-10 মিনিট লাগে ম্যাক্সিমাম, এটা একটা ডে কেয়ার প্রসিজিওর, মানে পেশেন্ট আসে অ্যাঞ্জিওগ্রাফি করিয়ে আবার ওই দিনেই বাড়ি চলে যায়। তো অ্যাঞ্জিওগ্রাফি কাদের করতে হয়? অ্যাঞ্জিওগ্রাফি আমরা তাদেরকেই করি যাদের আমরা ভাবছি যে হার্টে ব্লকেজ রয়েছে। কোনো পেশেন্টের যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে বা ওদের যদি ট্রেডমিল টেস্ট পজিটিভ হয় বা খুব সিভিয়ার চেস্টে পেইন হচ্ছে, বারবারই বুকে পেইন হচ্ছে, সেসব পেশেন্টদের আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখি তাতে ব্লকেজ কতটুকু কী রয়েছে। ব্লকেজ যদি 70%-এর নিচে থাকে তবে তাতে ওষুধের মাধ্যমেই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়ে যায়, তাতে স্ট্যান্ড বসাবার বা অন্য বেলুন করার কোনো দরকার পড়ে না। কিন্তু অ্যাঞ্জিওগ্রাফিতে যদি দেখা যায় যে ব্লকেজ 70%-এর উপরে, তখন তাতে স্ট্যান্ড বসানো বা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি এই ধরনের প্রসিজিওর করা হয়ে থাকে। এখন অনেকেরই একটা কোয়েশ্চন থাকে, সিটি অ্যাঞ্জিওগ্রাফি আর কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি দুটোর মধ্যে তফাৎ কী? নাও, দুটো কিন্তু একই রকম, দুদিকে আমরা যদি ধরে নিই, একদিকে সিটি অ্যাঞ্জিওগ্রাফি, একদিকে করোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয় ওপিডি বেসিসে, করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও করা হয় একদিনের মধ্যেই, কিন্তু সেটা একটা ইনডোর প্রসেস। সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা ইঞ্জেকশনটা দিয়ে থাকি ভেইনের মধ্যে, করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা কিন্তু ইঞ্জেকশন দিই আর্টারির মধ্যে। সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে যদি দেখা যায় ব্লকেজ রয়েছে আর সিগনিফিক্যান্ট ব্লকেজ আছে, সেটা কিন্তু অবশ্যই কনভেনশনাল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে কনফার্ম করতে হবে। তার মানে সিটি অ্যাঞ্জিওগ্রাফি আমরা ওইসব পেশেন্টের করি যাদের নর্মাল করোনারি বা নর্মাল হার্টের শিরা থাকার সম্ভাবনা বেশি। আমরা হার্টের ব্লকেজ রুল আউট করার জন্যে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাফি অ্যাডভাইস করে থাকি। কিন্তু যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের খুব বেশি বুকে পেইন হচ্ছে, আমরা ভাবছি যে তাতে হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা রয়েছে, সেসব পেশেন্টদের কিন্তু কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি করাটাই দরকার। তার মানে এই ডিসিশনটা কে নেবে? এই ডিসিশনটা কিন্তু অবশ্যই আপনার ডক্টর নেবেন। কোন পেশেন্টের সিটি অ্যাঞ্জিওগ্রাফি লাগবে, কোন পেশেন্টের কনভেনশনাল করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, সেই ডিসিশন একমাত্র কার্ডিওলজিস্টই নিতে পারবে। সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা কার্ডিয়াক প্রবলেম রুল আউট করতে পারি, আর তাতে যদি খুব বেশি প্রবলেম না বেরোয় তবে কিন্তু সেটা পেশেন্টের জন্য খুবই ভালো, ওষুধের মাধ্যমেই হয়ে যায়। তো যদি আপনাদের মনে হয় কোনো ব্লকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো ধরনের প্রবলেম ফিল করছেন, অবশ্যই আপনি ডক্টরের কাছে যাবেন। ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ট্রেডমিল টেস্ট ইত্যাদির মাধ্যমে টেস্ট করে দেখতে হবে কোনো ব্লকেজ আছে কি না, আর তারপর আপনার ডক্টর ডিসিশন নেবেন অ্যাঞ্জিওগ্রাফির দরকার পড়ছে কি পড়ছে না। তো আশা করি আপনারা এর থেকে কিছুটা বুঝতে পেরেছেন অ্যাঞ্জিওগ্রাফি জিনিসটা কী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।